চট্টগ্রামে জমে উঠেছে শেষ দিনের রিহ্যাব আবাসন মেলা। নগরের রেডিসন ব্লু হোটেলে সকাল থেকে এই মেলায় রয়েছে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অনেকে ফ্ল্যাট কেনা ও যাচাই বাছাই করতে পরিবার পরিজন নিয়ে আসছেন। একই ছাদের নিচে সব ধরনের আবাসন ব্যবসা প্রতিষ্ঠানকে পেয়ে খুশি মেলায় আগতরা। আয়োজকরা বলছেন, সরকারিভাবে কম সুদে ঋণ সুবিধা প্রদান ও রেজিস্ট্রেশন খরচ কমিয়ে আনলে মধ্যবিত্তরা সহজেই নিজস্ব একটি আবাসস্থল পাবে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে চলছে রিহ্যাব আবাসন মেলা। এতে 83টি স্টলে ব্যাংক, বিমা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলা উপলক্ষে সব প্রতিষ্ঠানই ফ্ল্যাট বিক্রিতে কম বেশি ছাড় দিচ্ছে। এ পর্যন্ত শতাধিক ফ্ল্যাট বুকিং হবার কথা জানিয়েছে আয়োজকরা। ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ এবং বিক্রয় নিয়ে খুশি বিক্রেতারাও। একই জায়গায় সবগুলো প্রতিষ্ঠান পেয়ে ফ্ল্যাটের দাম ও নির্মাণ কৌশল যাচাই বাছাই করতে সুবিধা পাচ্ছে মেলায় আগতরা। ফেয়ারে সাধারণত দেখা যায় কিছু প্যাকেজ থাকে, ডিসকাউন্ট থাকে, এগুলো যদি হয় তাহলে ক্রেতারা আকৃষ্ট হবে। বাসা ভাড়ার সমান পরিমাণ টাকা দিয়ে যদি কিস্তি চালানোর সুযোগ পেত তাহলে আমার মনে হয় ক্রেতার সংখ্যা অনেক বেড়ে যেত এবং মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করাও সম্ভব হতো। লক্ষ্যমাত্রা 500 কোটি টাকা পূরণ হবে বলে জানালো আয়োজকরা। তবে আবাসন খাতকে শক্তিশালী করতে সরকারের আরো পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে মনে করেন তারা। যে আমরা যে টার্গেট করেছি যে 500 কোটি টাকা, সে টার্গেট আমরা পূরণ করতে পারবো। রাত 10টা পর্যন্ত চলবে এ মেলা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।